দেখো জল অনেকটা কমে গেছে, সিঁড়ি পর্যন্ত ছিল, সামনের দিকে আছে, ওইখানটায় জাল পেতে কত কই মাছ ধরেছে। আমাদের ক্লাবে একজন থাকে, একটা দাদা, দাদা বলতে পারো, ভাই বলতে পারো, ও জাল পেতে ছিল, অনেক কই মাছ পেয়েছে। আর তেলাপিয়া মাছগুলো ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওদেরকে ধরা যাচ্ছে না। তো চলো আমি তোমাদেরকে কই মাছগুলো দেখাই। হ্যাঁ, অতগুলো কই মাছের মধ্যে আমার বাবাও খানিকটা ধরে নিয়ে এসছে। তো আমাদের বাপের বাড়ির ওখানেও জল উঠে গেছিলো, তো বাবা জাল ফেলেছিল, তো সেখান থেকেও কিছু কই মাছ দিয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কই মাছগুলো। এক, সব জালে পড়েছে মাছগুলো, আজকে রান্না হবে। এগুলো সব আমার একটা দেওর জাল পেতে ধরেছে, আর আমার বাবা কিছু নিয়ে এসছে, সব জালে পড়েছিল। বালতিতে রেখেছি কাটবো বলে। এই যে দেখো, সব কই মাছই রান্না করে ফেলবো, কারণ বেকার বেকার রেখে দিয়ে তারপরে কি হয় বলো তো, মরে যায়। একটা মনে হয় মরে গেছে, ওই সাদাটা, ওইটা মনে হয় মরে গেছে। এগুলো এখন নুন দিয়ে রাখবো, তারপরে এগুলোকে তেল কই করবো। তো কিভাবে আমি তেল, এই দেখো নুন নিয়েছি, এই যে নুন দিয়ে দেবো। এবার কি ঝটপট করবে, ঝটপট করছে না তো, সহ্য হয়ে গেছে নাকি এদের নুন? আর একটু নিই, এই শুরু হয়ে গেছে, ছুরি চাপা দিয়ে দিই, নাহলে গায়ে ছিটকাবে জানো। এখানটায় রেখে দিই, মরে যাবে। মরে গেলে তারপরে এগুলোকে কাটবো, তো কেটে তারপরে এটা তেল কই করবো। কিভাবে তেল কই করবো, তো মাছগুলো আমি আটা দিয়ে কেটে নিচ্ছি, কারণ কই মাছের গায়ে জানো লোদ থাকে, তো ছাই কোথায় পাবো, ওই জন্য আমি আটা দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি। যে মাছটাকে ভালো করে ধুয়ে নুনুর মাখিয়ে রেখেছি, আর এখানে ভাজছি, তিন পিস ভাজা হয়ে গেছে। এইটার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটা পেস্ট করব। টমেটোগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে, ওই জন্য দেখো উপরের দিকে উঠে আসছে, পেস্ট হচ্ছে না, একটু দেবে দেবে দিলে আরও পেস্ট হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। এটা হচ্ছে আমি তেল কই করছি, তাই তেলটা বেশি লাগবে। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই যে পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে, কারণ মাছগুলো অনেকগুলোই আছে, এখানে 18টা মাছ আছে, তো সেই হিসাবে পেঁয়াজটা একটু বেশি কেটেছি। তো কড়াইটা গরম হলে পেঁয়াজটা দেব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট করে রেখেছি সেগুলো দেবো। আগে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক। দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, এবার আমি এটা একটু ঝালঝাল করব। আমি 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর এই যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এগুলো এটার সাথে দিয়ে দেবো, তাহলে একটু ঝালঝাল হবে। আর এইটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, যেরকম দেয়, তো বেশি সেরকম কোনো শক্ত কিছু না, তো এগুলো দিয়েই হবে। আর এই যে এদিকে মশলাটা করছে, দেখো মশলাগুলো দিয়েছি, এটাও একটু কষবে, কষে তেল ছাড়বে। তারপর আবার একটু জল দিয়ে সামান্য একটু মিষ্টি দেবো। আর এদিকে এই যে আমার ভাত হয়ে এসছে, ভাত টুলটা চাকা লাগানো, মেয়ের ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছের টুলটায় চাকা লাগানো আছে, দাদু আর ছিঁড়ে দিয়ে ও শুয়ে আছে, আর ওর দাদু ওকে চড়াচ্ছে। এইটা একটু মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি হাফ চামচ মতন, হালকা ঝাল, হালকা মিষ্টি, এইরকম হলে এই কইটা খেতে খুব ভালো লাগে।
তো আর একটু কষাবো, কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর এইদিকে এই যে আমার ভাত প্রায় হয়ে এসছে, আর একটু সামান্য হবে। এই যে মেয়ের জন্য বললাম না, শশা ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেবো, কারণ ওর পেট সবসময় বলছে পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, তো একদম হালকা পাতলা করে একটু ঝোল করে দেবো। এই দেখো কি সুন্দর তেল ছেড়েছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই যে কতগুলো কই মাছ, এগুলো দিয়ে হালকা করে রেবি রবি দিয়ে তারপর এগুলোকে একটু সামান্য জল দেবে, একটু গ্রেভি না হলে কি দিয়ে খাবে, তাই না? দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে, বেশি নাড়া দিলে আবার মাছ ভেঙে যেতে পারে। এবার একটু সামান্য জল দিয়ে দিই। এই যে ভাজা আছে, আর একটু সিদ্ধ হবে, ব্যাস এইটুখানি একটু মাখা মাখা হবে, তারপর লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। তার মাঝখানে একটু নুনটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা, কারণ অল্পই দিয়েছি আমি বলতে পারবো না কেমন আছে। এবার একটু সামান্য ঢেকে দিই, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি তো বাড়িতে এরকমভাবেই তেল কই করি, এবার তোমরা কীভাবে করো সেটা কমেন্ট করে জানিও। তো কই মাছের কাঁচকল আলু দিয়েও ঝোল হয়, কিন্তু তেল কইটা কি হয় একটু বেশি টেস্ট লাগে খেতে, তো আর অনেকটা তো ওই জন্য একটু তেল কই করলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি এবার ধনে পাতাটা দেবো দিয়ে নামাবো। এই যে ধনে পাতাগুলো আমি সব দেবো না, এতগুলো লাগবে না, এই কটাতেই হয়ে যাবে। আমি কী করি বলো তো, ধনে পাতাগুলো কাঁচি দিয়ে কেটে দিই, তাহলে আর চাকটাও লাগাতে হয় না। ধনে পাতাটা দিয়ে দিই, মাছটা দেখাচ্ছি। এই যে এই কাঁচিটা দিয়ে কাটলাম, কেটে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার আমি এটা বন্ধ করে ঢেলে রাখবো। আমার তেল কই রেডি। তেল কই রেডি, গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে, তোমরাও বাড়িতে বানিয়ে খেও খুব ভালো লাগবে। তো এইবারে আমি মেয়ের মাছের ঝোল করব। এই যে এগুলো একটু হালকা করে ভেজে নেব। মেয়ের মাছের ঝোলে শুধু একটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটু আদা দিয়েছি, আর কিছু দিইনি, ভাবছি একটু কালো জিরে ফোড়ন দেবো। আজ আমরা দুজনে ক্লাব ঘরে ঢুকলাম, জালে মাছ পড়েছে কিনা দেখতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, পচা গন্ধ বেরিয়ে গেছে। এই দেখো এই যে সেলাই মেশিন গুলো সব ডুবে গেছে, আর এই যে ফ্রিজের জানলা নাকি দরজা বলে হাসছে, চল। আর এই যে আর একটা ফ্রিজ এখানে তুলে দেওয়া হয়েছে, পা চেপে চেপে চল নাহলে পড়ে যাবি, খুব পিছলা, এদিকে জলটা নেবেছে। হ্যাঁ কোথায় গেছে জাল নিয়ে বাবা? ওদের ওদের জাল পাতা আছে দেখো, উঠেছে কিনা। হ্যাঁ কি ছোট কি মাছ আছে? আমরা বিকালে আমি আসবো না, আর ও আসবে, সুধাংশু এসে আবার দেখবে মাছ পড়েছে কিনা, তারপরে আবার মাছ তোলা হবে। এই এইখানটায় দেখি তো কি মাছ আছে, কই বড় তো, এখানে জাল ফেলেছে। এই এই তো এখানে মাছ পড়েছে, এই যে তেলাপিয়া মাছ পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা কিনা আমি বলতে পারছি না, কিন্তু তেলাপিয়া মাছ পড়েছে। আমি দুজনে মিলে
যাচ্ছি জলের উপর দিয়ে, কিন্তু ওকে নিচে নামাচ্ছি না, কারণ ওর আমার এক হাঁটু মানে ওর এক কোমর জল। ওই জন্য ওখানেও জাল পেতেছিলেন। ও এই বাবলা দাদা বাড়ির ওখানে পাততে পারো কিন্তু। তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, ভাবিন টাটা করো ঠিক করে সুন্দর করে, বদমাস বদমাস।